পাশ্চাত্য কালচার কথিত 31st নাইট উদযাপনে জাতির জাগ্রত বিবেক আলেম ওলামা শত নিষেধ ও সতর্কবার্তা দিয়েছে, কারণ তা ইসলামে নিষিদ্ধ। তারপরেও পশ্চিমা কালচারে গা ভাসিয়ে দেওয়া এক শ্রেণীর উদ্ভট ও উগ্র মানুষ, যারা অধিকাংশই নামধারী মুসলিম, গভীর রাতে নিস্তব্ধতাকে বিদীর্ণ করে ডিজে পার্টি এবং উচ্চ ভলিউমে গান বাজনা করে কত মানুষের ক্ষতি করল। কত রোগী, শিশু, ক্লান্ত, পরিশ্রান্ত ও ঘুমন্ত মানুষের আরামায়েশও ঘুম কেড়ে নিল। পরীক্ষার্থীর পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করল। সালাত ও জিকির আজগারে নিমগ্ন মানুষকে বিরক্ত করল। আতশবাজির ভয়ঙ্কর আওয়াজে মনে হচ্ছিল যেন দেশে যুদ্ধ শুরু হয়েছে। ফানুস ও আতশবাজিতে পুড়ে শেষ হলো কোটি কোটি টাকা। ঘটল বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা। খবরে বলা হয় সারা দেশ থেকে প্রায় 200 স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা 999-এর কাছে। যদিও প্রশাসনের পক্ষ থেকেও আতশবাজি ও ফানুস উড়ানোর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোথায় শব্দ দূষণ নামক আইনের প্রয়োগ? এভাবে মানুষের ক্ষতি করা ও মানুষকে কষ্ট দেওয়া কোনো সভ্যতার সংজ্ঞায় পড়ে এ অসভ্যতার শেষ কোথায়? সত্যি, যখন কোনো জাতির কপাল পুড়ে যায় তখন দেশ আগুনে পুড়ে গেলেও তাদের চেতনাবোধ জাগ্রত হয় না। কিন্তু এ তো দুনিয়ার আগুন, আখিরাতের আগুনে পোড়ার জন্য তারা কি প্রস্তুত? হে অন্ধ, বেহুশ ও নির্বোধ জাতি, কখন তোমাদের হুশ ফিরবে? কখন তোমরা এই অন্ধ অনুকরণ থেকে ফিরে আসবে? হে কচুরিপানার মতো ভেসে বেড়ানো শেকড়বিহীন যুবক, কখন তুমি তোমার শেকড়কে চিনবে? তোমার শেকড় তো ইসলাম, এটাই তোমার মূল পরিচয়। পাশ্চাত্যের গোলক ধাঁধায় তোমরা যারা আজ হাবুডুবু খেয়ে ইসলামকে অবহেলা করছো, মনে রাখবে এই রঙ্গভরা যৌবন দীর্ঘস্থায়ী নয়। হঠাৎ মৃত্যুর নীল স্পর্শে তোমার কাল্পনিক রঙিন দুনিয়াটা ফ্যাকাশে হয়ে যাবে। তারপর এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়ে কেবল আফসোস করবে, কিন্তু তখন তার কোনো কাজেই আসবে না। সুতরাং সময় থাকতে তওবা করে ফিরে আসো তোমার রবের কাছে। অতীতের সকল পাপাচার এবং হারাম কর্মকাণ্ডে লজ্জিত হয়ে রবের দরবারে হাজির হও, ধ্বংসের করাল গ্রাসে নিপতিত হওয়ার পূর্বে। দয়াময় প্রতিপালক তোমার তওবা কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয় তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। রাব্বুল আলামিন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের নির্বোধদেরকে দিনে সঠিক জ্ঞান ও সুবুদ্ধি দান করুন। নতুন বছরের শুরুতে প্রতিপালকের দরবারে সে দোয়াই করি।